হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আমি আনসার আর আপনারা দেখছেন আনসার ফিডিস ইউটিউব চ্যানেল। আর আজকে আপডেট নিয়ে আসছি পাঁচ ফিট ডিস্ককে কীভাবে আপনারা মডিফাই করে সাত থেকে আট ফিট বানাবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি অনেকদিন আগেই মডিফাই করেছি, তো আজকে আপনাদের ভিডিওটি করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পাঁচ ফিট ছিল, আর এদিকে দেখতে পাচ্ছেন সর্ষের তেলে যেগুলো টিন আছে এই টিনগুলো কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে আমার এক ফিটের উপর বেড়ে গেছে, পাঁচ থেকে এক ফিট মানে এটা আমার সাত ফিটে হয়ে গেছে, দু ফিট এদিকে এক ফিট এদিকে এক ফিট বেড়ে গেছে মানে সাত ফিট হয়ে গেছে এটা। তো আমি চারিদিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এগুলো প্রিন্ট আউট পিন করেছি, দুটো করে ছিদ্র করে দিয়ে আর পিন করেছি। আর দেখতে পাচ্ছেন মিডিলের রডটাও কিন্তু আমার নষ্ট হয়ে গেছিলো, যে তিনটা যে রড থাকে মিডিলের এই তিনটা রডও কিন্তু আমার নষ্ট হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট করা আছে, আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানেও আমি সিস্টেম করেছি। আর এগুলো হচ্ছে যে এই রডগুলো হচ্ছে সাইকেল যে আছে সাইকেলে ঝুড়ি যে রডে থাকে এই রডগুলো দিয়ে আমি এটা করেছি। আপনারা যদি চান চার ফিট পাঁচ ফিটকে এভাবে মডিফাই করে সাত ফিট আট ফিটে আপনারা পরিবর্তন করতে পারেন, তাহলে সিগন্যাল কোয়ালিটি বেশি পেয়ে যাবেন এবং বেশি কভারেজ চ্যানেল পেয়ে যাবেন। আর আমি নিচ দিক দিয়ে আপনাদের দেখিয়ে দেব নিচ দিক দিয়ে কীভাবে আমি নাট বল্টু দিয়ে টাইট করেছি। তো দেখতে পাচ্ছেন আমি নিচে চলে আসছি, আর দেখতে পাচ্ছেন এখানে নাটগুলো দু ফিট অন্তর অন্তরে আমি নাটগুলো এখানে ফুটো করে টাইট করে দিয়েছি এবং এগুলা লাগিয়ে দিয়েছি। তো বর্তমানে এটা আমার পাঁচ ফিটে থেকে সাত ফিট হয়ে গেছে, আর আমি চ্যানেল কভারেজ সিগন্যাল কোয়ালিটি বেশি পাচ্ছি। চাইলে আপনারা এইভাবে করে নিতে পারেন। তো ইনফরমেশনটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে প্রথমবার আসছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে ডিশ ও স্যাটেলাইট রিলেটেড ভিডিও কন্টিনিউ আছে। তো কথা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো নিচ্ছি বিদায়, থ্যাংক ইউ।